অন্ধকার রাতে জোনাকি পোকার ভিড়ে পাশাপাশি বসে আছে নীলারাদ্রি। দুজনের মুখে কোনো কথা নাই। আদ্রি নিচু হয়ে চোখে জল ফেলছে, আর নীল সেটা বুঝতে পেরেও তার করার মতো কিছু নেই। আদর পাখি একটা কথা জানো? আদ্রি নীলের দিকে তাকায় কথাটা কি সেটা জানার জন্য। নীল অন্ধকার রাতেও চাঁদের আলোতে সেটা বুঝতে পেরে হেসে দিয়ে বলতে শুরু করে, এই দুনিয়াতে জানো সবার মনে হাজারো না বলা কথা লুকিয়ে থাকে, যেটা কাউকে বলতে না পারায়, কারোর সাথে শেয়ার না করায় ধীরে ধীরে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। তাই মনোবিজ্ঞানীরা বলেছেন, মনের কথা লুকিয়ে রাখতে হয় না, কাছের কারোর সাথে সব কিছু শেয়ার করতে হয়, মনটা হালকা হয়, কষ্টগুলো কমে যায়। আদ্রিকে কিছু বলতে না দেখেই নীর বুঝতে পারে যে আদ্রি তাকে কিছু বলতে চায় না। হয়তো সে কাবিলা কোনো হতে পারেনি, সে হয়তো পারেনি তার আদর পাখির আপন কেউ। আদৌ কোনোদিন হতে পারবে কি না সেটাও ওর জানা নাই। মিস আদ্রিতা, চলেন, অনেক রাত হয়ে গেছে। গম্ভীর গলায় বসা থেকে উঠে দাঁড়িয়ে রওনা দেয়। হঠাৎ তার পা জোড়া থমকে যায় আদ্রির কথা শুনে। আমার আম্মুরা দুই বোন ছিল, আমার আম্মু ছিল সবার ছোট। দুই বোন একে অপরকে খুব ভালোবাসত, একে অন্যকে ছাড়া কিছুই বুঝত না। কিন্তু তাদের এই বন্ধনের টান পড়ে আমার আব্বুর আগমনে। প্রথম দেখায় আব্বু আম্মুকে ভালোবেসে ফেলে, বন্ধুত্ব করে দুজনে। ধীরে ধীরে আম্মুও ভালোবেসে ফেলে আব্বুকে। দুজনের প্রেম জীবনটা ভালোই চলছিল, কিন্তু এইদিকে আমার বড় আম্মুর আব্বুকে ভালো লেগে যায়। আব্বুকে সেটা জানালে আব্বু সাফ সাফ না করে দেয়, কিন্তু আমার বড় আম্মু ছিল অনেক জেদি, একবার যেটা বলে সেটা বলেই। আম্মু যতটা শান্ত আর সবার কথা মেনে চলতো, বড় আম্মু ছিল তার উল্টোটা। এদিকে দুই ফ্যামিলিকে জানানো হয় দুইজনের ব্যাপারে, দুই ফ্যামিলি মেনে নেয়, কারণ আব্বু সব দিক দিয়েই ছিল পারফেক্ট। তেমনই আম্মু রূপে গুণে কথায় ব্যবহারে সব দিক দিয়েই অনন্য। এইদিকে দুই পরিবার বিয়ের তোড় জোড় শুরু করে, অন্যদিকে বড় আম্মু নিজের প্ল্যানিং শুরু করে। সেদিন ছিল ব্যাচেলার্স পার্টি, সব ফ্রেন্ডসকে নিয়ে আব্বু পার্টি করছিল। সেখানে বড় আম্মু ওয়েটার সেজে গিয়ে আব্বুর জুস স্পাইক করে দেয়। আব্বু কোনো দিন ড্রিঙ্ক না করে নেশা চড়ে যায়, আর বড় আম্মু সেটা সুযোগ নিয়ে। নীর বুঝতে পারে আদ্রি কিছু বোঝাতে যাচ্ছে, তাই সেও কিছু বলে না। আদ্রি কিছুক্ষণ দম নিয়ে পুনরায় বলতে শুরু করে, সকালের দিকে আব্বুর ঘুম ভেঙে নিজেকে আর বড় আম্মুকে বিভস্ত অবস্থায় দেখে প্রচুর পরিমাণে শক্ট হয়। বাড়ির সবাই জানতে পেরে দুজনার বিয়ে দিয়ে দেয়। আব্বু যেন পুতুল হয়ে যায়, আম্মুর অবস্থাও খারাপ হয়ে যায়, বোনকে এই অবস্থা সহ্য করতে পারে না। বড় আম্মু নিজের বিয়ের এক মাস পরে আব্বু আর আম্মুর বিয়ে দিয়ে দেয়। নানা নানি মেনে নেয় না দুজনকেই, ত্যাগ করে। দুই বোন সব সময় একে অন্যকে মান দিয়ে চলতো, কোনো দিন ঝগড়া ঝামেলা হতো না তাদের মাঝে। বিয়ের দু মাস পরেই জানা যায় বড় আম্মুর বাবু হবে। আব্বু বা আম্মুর বুঝতে বাকি থাকে না যে এটা সেদিন পার্টির রাতের ফল। দুজনই বড় আম্মুকে মাথায় তুলে রাখতে শুরু করলো, তারপরে ভাইয়া হলো, তারপরে সবার নয়নের মনি হয়ে আসলো মিথিলা আপু, আর তার এক বছর পরে আম্মুর কোল জুড়ে এলাম আমি। ধীরে ধীরে সময় যেতে লাগলো, আম্মু কেমন জানি চুপ হয়ে যেতে শুরু করলো। বড় আম্মু কথায় কথায় আম্মুকে বকা দিত, কোনো কারণ ছাড়াই বা ছোট ছোট বিষয় নিয়ে। আব্বু দেখেও কিছু বলতো না। হুট করে অনেকদিন পরে আব্বু নিজ থেকে আম্মুকে বলল বাইরে ঘুরতে যাবে। আম্মু খুব খুশি হয়েছিল। অনেকদিন পরে আব্বু সেদিন আম্মুর সাথে ভালো করে কথা বলেছিল। আম্মু রেডি হয়ে বাইরে এসে দেখল আব্বু নেই। হঠাৎ করে ফোন বেজে উঠতেই আম্মু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আব্বু ফোন করেছে। আমি তখন আম্মুর পাশে ছিলাম, সব লক্ষ্য করেছিলাম। আব্বু ফোনের ওপাশ থেকে কিছু বলল, যেটা শুনে আম্মুর অন্ধকার মুখের হাসি রেখা ফুটে উঠল। আম্মু সেদিন শেষবারের মতো আমাকে আদর করে বেরিয়ে পড়েছিল। ঘন্টা পাঁচ এক পরেই অ্যাম্বুলেন্সে আম্মুর লাশ ফিরে আসে। সেদিন অনেক কেঁদেছিলাম, কিন্তু আমার চোখের পানি দেখার সময় ছিল না কারো। সব নিজের মতো নাটক করতে ব্যস্ত ছিল। আম্মুর কবর দেওয়া হলো না পারিবারিক কবরস্থানে, অনেক দূরে নিয়ে যেয়ে দাফন করিয়ে এলো আম্মুকে।
কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। জ্বর সব কিছু নিয়ে মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল। বড় আম্মু নিজ হাতে আমাকে সুস্থ করেছিল। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিলাম, কিন্তু এই প্রকৃতি সেটা মানতে নারাজ ছিল। আমার আম্মুকে কিরেও যেন তার শান্তি হয়নি। সেবার ছিল আমার আব্বুর ভাইয়ের ছেলের জন্মদিন। খুব খুশি মনে গিয়েছিলাম, কিন্তু আমার চাচাতো ভাইয়ের কুদৃষ্টি ছিল আমার উপরে। তখন 14 কিংবা 15 বছর হবে আমার। এই সব কিছুর ওপর ধারণা আমার ছিল না। আর ভাইয়া ছিল 21 বছরের যুবক। পার্টি চলাকালীন হঠাৎ করে একজন এসে আমাকে বলে আমাকে নাকি আম্মু ডাকছে। আমি সেটা শুনে আমি উপরে চলে যাই। ছোট মাথায় আর ঢোকেনি যে নিচে পার্টি চলছে আর উপরে আমাকে ডাকা হবে কেন। উপরে উঠতেই একজন আমার মুখ চেপে ধরে আমাকে একটা রুমে নিয়ে যায়। সারানোর জন্য দস্তাদস্তি করতে থাকি, কিন্তু একজন সুগন্ধি যুবকের সাথে পেরে ওঠা আমার দ্বারা সম্ভব ছিল না। নিচে মিউজিক চালাই, কারো কানে আমার চিৎকার পর্যন্ত যাচ্ছিল না। হঠাৎ সেখানে ছোট চাচি আসে, এই অবস্থায় দেখে চিৎকার করে উঠে সবাইকে ডাকে। চাচির ডাকে সবাই সেখানে আসে। সবাইকে আসতে দেখে ভাইয়া আমাকে ছিঁড়ে উঠে বসে। ততক্ষণে আম্মু চলে আসে। আমি দৌড়ে চলে যাই আম্মুর কাছে। আম্মুর বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে দিই। কেউ ভাইয়াকে কিছু বলতে যাবে তার আগে ভাইয়া আব্বুকে বলে ওঠে, বড় আব্বু তোমরা কিছু বলবা, তার আগে আমার কথাটা শুনো। কি শুনবো, হ্যাঁ সব কিছু তো সবার সামনে ছি, তোর লজ্জা করে না নিজের বোনের সাথে এমন করতে? বল কি বলতে চাস? বড় আব্বু বিশ্বাস করো, আমি ওকে হাজারবার বলেছিলাম আমি তোর ভাই হই, এসব ঠিক না, কিন্তু সে শুনিনি আমার কথা। আমার সামনেই নিজের, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এখানে আমার দোষটা কোথায়? ভাইয়ার কথায় ছোটো চাচাচাচির বাদে সবাই বিশ্বাস করে নেয়। উপস্থিত সবাই আমাকে বিভিন্ন অপবাদ দিতে থাকে। সবাইকে অনেক বলি, কিন্তু কেউ বিশ্বাস করে না আমার কথায়। আব্বু সবার সামনে, সে অবস্থায় সবার সামনে অসভ্য লজ্জাহীন অপায় আরও কত কি বলতে থাকে। সবার সামনে থাপ্পড় মারে, চুল টেনে ধরে। যখন থাপ্পড় মেরে হাতে ব্যথা লাগে, তখন নিজের বেল খুলে মারতে লাগে। কেউ আটকাতে আসে না। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে, তখন আমি ছোট চাষিদের বাসায়। কিছুদিন পরে আব্বু আম্মু এসে আমাকে নিয়ে যায়। সেদিন থেকে আব্বুকে মিস্টার খান আর ভাইয়াকে জুনিয়র খান বলেই ডাকি, কারণ বাসায় যাওয়ার পরে ভাইও মুখ ফিরিয়ে নিয়েছিল, তেমন কথা বলতো না। বড় আম্মুর চোখের কাঁটা হয়ে গিয়েছিলাম। ধীরে ধীরে সবার থেকে নিজেকে গুটিয়ে নিলাম। সবাই তেমন চেষ্টাও করেনি আমার সাথে কথা বলার। ধীরে ধীরে বেপরোয়া হতে শুরু করলাম। ভাইয়া দূর থেকে কেয়ার করলেও কারোর সামনে তেমন একটা কথা না বললেই চলতো। কেউ জানে না আমার বাবা আর বা ভাইয়ার পরিচয়ে। সাধারণ এক মেয়ে হয়ে জীবনটা কাটানো শুরু করলাম। কোনোদিন মায়ের কবরে রাত কাটাতাম, কোনোদিন সীমাহীন ভালোবাসার নীড়ে। ভাইয়া কোথা থেকে জেনে যেত আমি কোথায় আছি, মাঝে মধ্যে নিয়ে যেত সেখান থেকে। নীর গাছে হেলান দিয়ে সব কিছু শুনছিল, চোখের কোণে লেগে থাকা পানির বিন্দু। মিস আদ্রি চলুন, বাসায় দেরি হয়ে যাচ্ছে। শুনবেন না আজকে কেন রেগেছিলাম? না, কথা শুনতে ঘৃণা লাগছে বুঝি, লাগারই কথা আমার মতো অলমোস্ট রেপ হওয়া। যাই হোক, যতই জুনিয়র খান বলি ভাইয়া হয় মা এক না হলেও বাবা কিন্তু একই, সে হিসেবে রক্তটাও এক টান তো থাকবেই, তাই না? আমার ভাই বিয়ে করছে, সেটার জন্য সে আপনাকে, আপনার নানু নানা সবাইকে বলেছে, ভাবিকেও বলেছে, কিন্তু আমি আমি কি কেউ না, বাদ দেন চলেন। তখন এর মতো দুজন মানুষ পাশাপাশি আর সামনের দিকে এগোচ্ছে না, দুজন দুই রাস্তার দিকে। আদির চোখে পানি হলেও ঠোঁটের হাসি হয়তো তাচ্ছিল্য হাসি। আজকে আবার এই প্রকৃতি তার কাছ থেকে কিছু কেড়ে নিল। আদি নীরের চোখে নিজের জন্য কিছু একটা দেখছিল, যেটা এখন আর দেখতে পাচ্ছে না। না পাওয়াটাই স্বাভাবিক, একজন মলেস্ট হওয়া মেয়ে যাকে কিনা তার নিজের ফ্যামিলি পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি, তাকে বিশ্বাস করেনি, তাকে কি অন্য কেউ মেনে নেয়? নীর সামনে তাকে এগোচ্ছে। আদ্রি যে অন্য রাস্তা দিয়ে এগোচ্ছে সেদিকে নীরের খেয়াল নেই। হয়তো দুজনের পথ এখান থেকে আলাদা হবে, নাকি দুজনের ভাগ্যতে নতুন কোনো রাস্তা তৈরি হচ্ছে। প্রকৃতি কি সত্যি তার কাছ থেকে পুনরায় কাউকে কেড়ে নেবে? মেহের এই রাতের বেলাতেও শাওয়ারের নিচে বসে আছে।
প্রায় 3 ঘন্টা হলো কোনো হেলদোল নেই। রিয়াজ খাবার এনে দেখে মেয়ের এখনো ওয়াশরুমে। ওই মা, বড়িটা বের হও না সোনাটা, তুমি জানো না এইভাবে ভিজলে তোমার ক্ষতি হবে, তবুও কেন এইভাবে ভিজছো বলো তো? 5 গুনব, যদি বের না হয়েছ আমি ভিতরে চলে আসবো, আর তুমি জানো আমি আসলে কি হবে? 1 2 3 4 পাঁচ বলতে যাবে তখনই খট করে ওয়াশরুমের দরজা খুলে যায়। ভিজা চুলের বাথরোব পরিহিত মেয়েরকে দেখে যেন রিয়াজের হুশ উড়ে যায়। কাতিলা না লাগছে রিয়াজের কাছে, সেটা বলে বোঝাতে পারবে না। পাগল করার ধান্দা বুঝি আমাকে, তাই এত আয়োজন?